29 এপ্রিল ঘটে যাওয়া রহস্যময় সেই ঘটনা এই পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দর্শক, পুরো 11 ঘন্টা লাইভ ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে আপনার ইউটিউবে চলে যান। ইউটিউবে চলে যে 1998 World War II লাইভ লিখে সার্চ করুন, দেখবেন অ্যাট ফার্স্টে যেটা আসবে সেটাই হচ্ছে এই ভিডিওটা। 11 ঘন্টার ভিডিও আমার এই ছোট্ট এই 2 মিনিটের ভিডিওর মধ্যে আমি পুরোটা মূল যে বিষয়টা সেটা আমি তুলে ধরেছি। তাই আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করে অন্যদের সবার দেখার সুযোগ করে দিন। এই ভিডিওতে আমি দেখাতে চেয়েছি যে যেভাবে অ্যাস্ট্রোনেট অর্থাৎ 29 এপ্রিল যে ঘটনাটা ঘটে যাওয়ার কথা সে ঘটনাটা কীরকম হলো, পাথরটা কি পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে নাকি কোথায় দিয়ে চলে গেছে, এটু সেটি আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। পাথরটা আসলে পৃথিবীর এই অ্যাস্ট্রোনেটটা পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে প্রায় 200 কিলোমিটার দূরে থেকে দূরে পাশ দিয়ে চলে গেছে। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন পুরো কাহিনিটা। দেখতে থাকুন টেকনিক্যাল আলামিন চ্যানেল, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে। চলুন স্যাটেলাইটটি আমরা দেখে আসি, স্যাটেলাইটের অবস্থাটা। স্যাটেলাইটে যে বাম পাশে ছোট ঘুরতে থাকছে এবং দেখতে পাচ্ছেন ওই যে অ্যারো চিহ্ন এই আর্থ অর্থাৎ এখানে ঘুরতে থাকছে এইভাবে দ্রুত বেগে চলে আসছে সেই অ্যাস্ট্রোনেটটি। অ্যাস্ট্রোনেটটি পুরোটা আমরা পর্যবেক্ষণ করে দেখব, তাই চোখ রাখুন আমাদের টেকনিক্যাল আলামিন চ্যানেলে। দেখতে পাচ্ছেন আপনার চাইলে ভিডিওটা জুম করে এইচডি কোয়ালিটি করে দেখুন এবং চাইলে ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারবেন সুন্দর করে দেখুন। পুরো 11 ঘন্টার ভিডিও এই ভিডিওতে আমি তুলে ধরেছি মূল বিষয়গুলো, আপনারা মূল বিষয়গুলো দেখুন, তাই পুরো 11 ঘন্টার ভিডিও আর দেখার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে আসছে, তারপরে এরকম ধন্যবাদ জুম করে ভিডিওটা এরকম দেখালে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।